সম্প্রতি দক্ষিণী চলচ্চিত্রে আলোচিত একজন তারকা হলেন থালাপতি বিজয় কেননা এই তারকা তার এরই মধ্যে একাধিক চলচ্চিত্র উপহার দেন তিনি তার অনুরাগীদের সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে বরংবার নজর কেড়েছে মূলত এই জন্য অবশ্য দর্শকদের মাঝে সর্বদা আলোচনায় থাকেন এই তারকা তার অভিনয় গুণে বায়দা ওয়ে এই তারকাকে আগামীতে অভিনয় করতে দেখা যাবে গড চলচ্চিত্রে যদিও চলচ্চিত্রটি সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় যে এখনও নাকি চলচ্চিত্র শুটিংয়ের কাজ সম্পূর্ণভাবে শেষ করা হয়নি ফলে চলচ্চিত্রের মুক্তির তারিখ পরিবর্তন হতে পারে বলে জানা যায় সেই দ্বারাবিকতায় সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় যে তামিলি তারকা বিজয়ের গট চলচ্চিত্র শুটিংয়ের কাজ এখনও সম্পূর্ণভাবে শেষ করা হয়নি তাছাড়া চলচ্চিত্রটি মুক্তির আরমাত্র একটা মাস সময় বাকি রয়েছে ফলে এই জন্যই ধারণা করা যায় যে চলচ্চিত্রের মুক্তির তারিখ মেবি চলচ্চিত্র নির্মাতারা পরিবর্তন করবে কেননা এখনও চলচ্চিত্রের এর কাজ বাকি আছে সেই সাথে অবশ্য এখন অনেকগুলো সিকুয়েলের শ্যুটিংয়ের কাজ বাকি আছে ফলে সব কিছু মিলে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে নির্মাতাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যাই হোক চলচ্চিত্র নির্মাতারা এখনও বিষয়টির কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এই জন্য অবশ্য এখনও ধারণা করা যায় চলচ্চিত্রটি যথাযথ সময় মুক্তি দেওয়া হতে পারে অনদিকে আপনারা সকলে জানেন যে গড় চলচ্চিত্রের বাজেট প্রায় তিনশো তিরিশ কোটি রুপির কাছাকাছি তাছাড়া চলচ্চিত্রটিতে বিজয়কে অবশ্য দৈত্য চরিত্র অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা সেখানে অবশ্য তাকে ইয়াংম্যানের চরিত্রে অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা মূলত তার এ অংশের শ্যুটিংয়ের কাজ করার জন্য সময়টা ব্যয় হচ্ছে কেননা বিজয়ের এই অংশে বিএফিক্সের কাজ অনেকটা বেশি রয়েছে তাই তো অবশ্য বিএফএক্সের কাজগুলো নিখুঁতভাবে করতে নির্মাতাদের সময় লেগেছে মূলত এই জন্য অবশ্য এখনও চলচ্চিত্র এডিটিংয়ের কাজ সম্পূর্ণভাবে শেষ করা হয়নি বায়দো আগামীতে বিজয়ের এত একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায় কেননা গড চলচ্চিত্র শুটিংয়ের কালীন এই তারকা তার নতুন চলচ্চিত্রের ঘোষণা দিয়েছিলেন সেখানে নাকি অভিনয় করার জন্য এই তারকা দেড়শো কোটি রুপি তার পারিশ্রমিক দাবি করেন যদিও বিষয়টি না এখনও বিজয় তেমন কোনো মতামত করেনি ফলে বিষয়টিকে এরই মধ্যে অনেকে গুঞ্জন বলে দাবি করছেন সোভিয়ট জেনিত নিলেন তামিলি তারকা বিজয়ের গড় চলচ্চিত্রের মুক্তির তারিখ পরিবর্তন করা হতে পারে মোরবার এ বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ফলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য